নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে নতুন হোমগার্ড ও কনস্টেবল নিয়োগের কথা ঘোষণা করেছেন তার জন্য শূন্য পদ রয়েছে পাঁচ হাজার একশোটি তবে হোমগার্ড পদে কতগুলি সিট অ্যালট হয়েছে আনুমানিক একটা ডাটা এবং এই হোমগার্ড পদে আবেদনের জন্য বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে শারীরিক কি লাগবে কত সময়ে কত মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোমগার্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারেন্ট অ্যালোটেড পোস্ট তিন হাজার এটা একটা আনুমানিক ডাটা এমনটা নয় এটা ঘোষণা করা হয়েছিল মাঝে যে হোমগার্ডের জন্য তিন হাজার পদ খালি রয়েছে এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এডুকেশান কোয়ালিফিকেশান ন্যূনতম এইট পাস ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ছেলেদের জন্য একশো ষাট সেন্টিমিটার উচ্চতা এবং ছাতি চেস্ট অর্থাৎ ছিয়াত্তর সেমি সেন্টিমিটার ওয়েট একান্ন কিলোগ্রাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেয়েদের জন্য উচ্চতা একশো বাহান্ন সেন্টিমিটার এবং ওয়েট চুয়াল্লিশ কিলোগ্রাম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাস্ট পাস হলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ছেলেদের জন্য চারশো মিটার রান এক মিনিট চল্লিশ সেকেন্ডে সম্পূর্ণ করতে হবে আর মেয়েদের জন্য দুশো মিটার রান এক মিনিটে সম্পূর্ণ করতে হবে এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোমগার্ড এলিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সিলেকশান প্রসেসটা রয়ে গেছে কীভাবে সিলেকশান প্রসেস হয় ক্যান্ডিডেট সাবমিটিং ভ্যালিড অ্যাপ্লিকেশান ফর্ম প্রথমে অ্যাপ্লিকেশানটা ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে হবে ঠিকঠাকভাবে পূরণ করতে হবে ফর্মটা দিয়ে জমা করতে হবে যেহেতু আগে অফলাইন ফর্ম ফিল ছিল বর্তমানে হয়তো অনলাইনও হতে পারে তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেট হু উইল কোয়ালিফাই ইন ফিজিক্যাল মেজারমেন্ট যে ক্যান্ডিডেট ফিজিক্যাল মেজারমেন্টে এখানে পাস করবে তাদেরকে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে দ্য ক্যান্ডিডেট হু উইল কোয়ালিফাই ইন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট উইল বি কল ফর ইন্টারভিউ যে ক্যান্ডিডেট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাস করবে তাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে অর্থাৎ এখানে ইন্টারভিউই শেষ ইন্টারভিউতে পাস করলেই চাকরি পারমানেন্ট তো পশ্চিমবঙ্গে যে হোমগার্ড নিয়োগ হয় তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে